প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই পাঁচ অধ্যায়ের অনুপাত ও সমানুপাত এখানকার কোষে দেখি 5.2 এর এই তিনের দেগের 4 নম্বর প্রশ্নটি আমরা এখন এই ভিডিওতে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই। প্রশ্ন এখানে আমাদের বলা রয়েছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতে নির্ণয় করি। ঠিক আছে, আমরা এই যে 4 নম্বর প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটির আমাদের তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটির অ্যান্সার নির্ণয় করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে তিনের দাগের 4 নম্বর প্রশ্নটির অ্যান্সার নির্ণয় করব। ঠিক আছে, এই প্রশ্নটির আমাদের তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে প্রথমে লিখব, ধরি তৃতীয় সমানুপাতি এ, সুতরাং এই x-y² এই x²-y² ও এই এ ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যে অনুপাতের প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত ও দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত সমান হয় তাকে ক্রমিক সমানুপাতি বলে। ঠিক আছে, তো এই অঙ্কটির ক্ষেত্রে তৃতীয় সমানুপাতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই যে এই কথাটি লিখব। ঠিক আছে, বা এখন এই পথটি আমরা প্রথমে লিখব, বাই দিয়ে এই দ্বিতীয় পথটি লিখব, এখানে আমরা সমান সমান দেব, এই দ্বিতীয় পথটি এখানে আরেকবার লিখতে হবে বাই এই এ, বা এখন আমরা এখানে কৌণিক গুণ করব। ঠিক আছে, এই বাঁ দিকের ভগ্নাংশের লব আর ডান দিকের ভগ্নাংশের হর কৌণিক গুণ হবে, x-y² এ সমান সমান একইভাবে সমান সমানের বাঁ দিকের ভগ্নাংশের হর আর সমান সমান ডান দিকের ভগ্নাংশের লব কৌণিক গুণে রাখবো। ঠিক আছে, এই x²-y² এই x²-y² বা এখন সমান সমানের বাঁ দিকে এই এ লিখব, সমান 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 সমানের ডান দিকের এই দুটি পদ লিখব, x²-y² এই হোল স্কোয়ার এই x²-y² এই হোল স্কোয়ার এই বাই দেব, সমান সমানের বাঁ দিকে এই যে x-y² এর সঙ্গে গুণে রয়েছে, আমরা এটি সমান সমান ডান দিকে নিয়ে যাব, বাঁ দিকে গুণে রয়েছে, ডান দিকে নিয়ে গেলে ভাগে লিখতে হবে এই, বা এই এ আমরা লিখব সমান সমান দেব, এখানে দেখো এই যে x²-y² আবার এখানে হোল স্কোয়ার রয়েছে, তো এখানে আমরা এই যে হোল স্কোয়ারের কাজ করব না, আমরা এখানে ভেতরের এই x²-y² কাজ করব। ঠিক আছে, মানে এখানে আমরা এই যে এখন আপাতত এই এক্সকে আমরা এখানে ধরবো এ, বা ভাববো বা বলবো এ, আর ওয়াইকে বলবো বি। ঠিক আছে, তো x²-b² আমরা সূত্রটি এখানে প্রয়োগ করব, আমরা লিখব এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর এই যে হোল স্কোয়ার রয়েছে, তো আমরা এই হোল স্কোয়ার এখানেও দেব, এখানেও দেব, একইভাবে এই পদটির ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হোল স্কোয়ার এই হোল স্কোয়ার, বাই নিচে x-y² ঠিক আছে, এই যে x-y² নিচে লিখলাম। এখন এখানে আমরা কাটাকাটি করব, এই x-y² আর এই x-y² আমরা কেটে দেব, সুতরাং আমরা অ্যান্সার পেয়ে গেলাম এই এ সমান সমান, দেখো এখানে এই যে x+y² আর x+y² আমরা গুণ করলে পাবো হচ্ছে x+y 4। ঠিক আছে, আর এই x-y² এটি হলো আমাদের অ্যান্সার। তো আমরা এই অঙ্কটির ক্ষেত্রে একটি লাইন আমরা সাজিয়ে লিখব, সুতরাং নির্ণেয় তৃতীয় সমানুপাতি হলো x+y 4 x-y² তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে কোর্স থেকে 5.2 এর তিনের দাগের এই 4 নম্বর প্রশ্নটির অ্যান্সার নির্ণয় করলাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।